হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই মুহূর্তে রাজধানীর মুগদা হাসপাতালে আছেন সহকর্মী মেহেরিনানি, বিস্তারিত জানবো তার কাছ থেকে। এই মুগদা হাসপাতালে এখন কতজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন আর চিকিৎসকরা কি বলছেন? উজ্জ্বল, এখন পর্যন্ত আসলে এখানে এই হাসপাতালে যিনি পরিচালক আছেন তার সাথে আমার কথা হয়নি, তবে এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এই হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং যারা এখানে আসছেন তারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা এলাকাবাসী আছেন তাদেরটি কিন্তু বেশিরভাগ রোগী এখানে ভর্তি আছে। আপনাকে যদি আমার পেছনে একটু দেখায়, এখানে এবার আসলে যারা এসেছেন, যারা রোগীর আছেন তাদের বেশিরভাগেরই অবস্থা কিন্তু অনেকটাই নাজুক এবং যারা আসলে এবার ডেঙ্গু নিয়ে আসছেন তাদের কিন্তু ডেঙ্গু পজিটিভ রিপোর্টের পজিটিভ না আসলেও কিন্তু তাদের যে লক্ষণ সেই লক্ষণ অনুযায়ী কিন্তু ডেঙ্গুর যেসব লক্ষণগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা ভর্তি হয়েছে এবং এখানে আসলে ডিউটিরত যে যারা ডাক্তার আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এবারে যে ডেঙ্গুর যে ধরন সেটি অন্যান্য বছরের থেকে অনেকটাই ব্যতিক্রম। দেখা যাচ্ছে যে আগেরবার যে ডেঙ্গুর যে যারা আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু দেখা গিয়েছে যে এক দুই দিন বা তিন দিন চার দিন পর তাদের কিন্তু যে প্লাটিলেট কমে যাওয়ার যে ধরনটা ছিল সেটি ছিল, তবে এবার কিন্তু দেখা যাচ্ছে যে দুই দিন পরে কিন্তু প্লাটিলেট অনেকটাই কমে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু রোগীদের যে অবস্থা সেটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এবং আপনাকে একটু বলে রাখি, এখানে বেশ যারা ভর্তি আছেন তাদের অনেকেরই কিন্তু ডাক্তার যারা আছেন এবং স্বজন যারা আছেন তারা বলছেন যে আইসিইউ সাপোর্টের দরকার। এবং সেই জায়গা থেকে যদি একটু বলি যে এই হাসপাতালে এখন যারা ভর্তি আছেন তাদের বেশিরভাগই কিন্তু ডেঙ্গু পজিটিভ না আসলেও ডেঙ্গু যেসব যে উপসর্গগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ভর্তি আছে এবং এখানে যারা আছেন তাদের দেখা যাচ্ছে যে খিলগা, কাজলা, এছাড়াও মান্ডা, মুগদা থেকে বেশিরভাগ রোগী এখানে ভর্তি আছে। এবং আপনি জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব থেকে বেশি রোগী রয়েছে এবং মৃতের সংখ্যাও কিন্তু বেশি। এবং আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি যে সেপ্টেম্বরে কিন্তু যে রোগীর সংখ্যা ছিল 18,000-এর বেশি এবং মৃতের সংখ্যা ছিল 80 জন, সেই জায়গা থেকে যদি এই অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,000-এর বেশি এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 60 জনে। তো সেই জায়গা থেকে বলা যায় যে বিশেষজ্ঞরা যারা যে যে আশঙ্কাটি করেছিল যে অক্টোবরে আসলে ডেঙ্গুর যে পরিস্থিতি ভয়াবহ হবে সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অক্টোবরে সেটি কিন্তু প্রমাণ হচ্ছে যে এই যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য কিন্তু সেটি ইঙ্গিত দিচ্ছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছ থেকে মুগদা হাসপাতালে ডেঙ্গু নিয়ে পরিস্থিতি সবশেষ।